বন্ধুরা আমি অর্ক সে তোমাদের সাথে আছি। এটা আমার ফার্স্ট ক্লাস বলতে গেলে আমার এই ম্যাথ চ্যানেলে, যার নাম ম্যাথোমেনিয়া। আমি তো আমাদের কোনো টিচার হিসেবে রিপ্রেজেন্ট করবো না, আমি নিজে একজন স্টুডেন্ট, এখনও শিখছি, কিছু স্টুডেন্ট শেখাচ্ছি অবশ্যই, কিন্তু আমি তোমাদের বন্ধু হিসেবে আছি এই চ্যানেলটি খুলতে যাচ্ছি। আমি যেসব টপিকে আমি মনে করে আমি কিছুটা জানতে পেরেছি সেটা এখন তোমাদের জানাবো, চেষ্টা করবো তোমাদের সেখানে যতটা ইজি হয়ে যায় ম্যাথকে, যত ম্যাথের ভয়টা দূরে সরিয়ে দিয়ে যতটা সম্ভব হয় চেষ্টা করবো তোমাদের কাছ থেকে কিছু শেখা। সো আমি যা যা করছি, যা যা চাই আমি তুমি ফিডব্যাক দাও, যাতে আমি ইম্প্রুভমেন্ট করতে পারি, তোমাদের কোথায় প্রবলেম আছে সেটা বুঝতে পারি, সেই হিসেবে সেই টপিকগুলো আমি কভার করতে পারি, অবশ্যই তোমাদের থেকে কিছু শেখার আশায় রাখবো। আজকে যে টপিকটা ফার্স্ট আমরা শিখবো সেটা সিবিএসই বোর্ডের ক্লাস টেনের কো-অর্ডিনেট জিওমেট্রি, যে টপিকটা স্টুডেন্টদের মধ্যে খুব ভয়ের নিয়ে আসে, কিন্তু নাম্বার ওঠার জন্য খুব ইজি এবং স্কোরিং সাবজেক্ট। আজকে দেখবো এই বেসিক কীভাবে এই কো-অর্ডিনেট জিওমেট্রিতে কী কী আসে আমাদের টপিকগুলো, তার সঙ্গে সঙ্গে কীভাবে এগুলো সলভ করবো। একদিনে অবশ্যই পুরো চ্যাপ্টারটা কভার করা সম্ভব না, আমরা আস্তে আস্তে দেখবো কীভাবে এটা কমপ্লিট করা যায়। আজকে যে জিনিসগুলো দেখবো, বেসিক কী কী ফর্মুলা আসে এই চ্যাপ্টারে, আর সেগুলো থেকে কী কী টাইপের ম্যাথ আসতে পারে আমাদের ফাইনালে। আর অবশ্যই অলরেডি আমরা জানি যে এবারের যে এক্সাম হবে বোর্ডে, সেটা টার্ম ওয়ান এবং টার্ম টু দুটোভাবে হবে, তাই তো? হ্যাঁ, মোস্ট অফ দ্য কোশ্চেন্স এমসিকিউ টাইপের। কিন্তু এমসিকিউ হলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সেগুলো সলভ করে নিয়ে তারপর আমাদের অ্যান্সারগুলো টিক মার্ক আর চুজ করতে। সো আমাদের এমন ভাবার কোনো দরকার নেই, কোনোভাবে আমি গুগলে সার্চ করে অপশনটা দেখে নিয়ে পুট করলেই আমার হয়ে যাবে, আমাদের কিন্তু অবশ্যই সলভ করে নিয়ে দেখতে হবে। তার জন্য আমি চলো আমরা তাড়াতাড়ি শিখে নিই কী কী বেসিক ফর্মুলাস আছে এই কো-অর্ডিনেট জিওমেট্রিতে, এবং সেগুলো দিয়ে কীভাবে ম্যাথগুলো তাড়াতাড়ি করে নিই। ফার্স্টে যেটা করবো আমরা সেটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কীভাবে বাড়বে। আগের ক্লাস যে ক্লাস নাইন, এতটুকু আমাদের নলেজ আসে যে একটা কোঅর্ডিনেট প্লেনে এটাকে এক্স অ্যাক্সিস বলা হয়, এটাকে ওয়াই অ্যাক্সিস বলা হয়, ঠিক? এতটুকু আমরা নিশ্চয়ই জানি। আর কোনো পয়েন্ট যদি এদিকে থাকে সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বলে হবো, আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এতটুকু আমাদের নিশ্চয়ই জানা অবশ্যই। তাহলে যখনই আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস দিয়ে যাবো, মানে অরিজিন বা জিরো কমা জিরো পয়েন্ট থেকে রাইট সাইডে যাবো, আর পজিটিভ ওয়াইয়ের দিকে যেতে হলে ওপরের দিকে যাবো, আর একইভাবে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যেতে হলে বা দিকে যাবো লেফট সাইডে ফ্রম জিরো, অ্যান্ড নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যেতে হলে জিরো থেকে নিচের দিকে আসবো, এটা ঠিক? এবার আমরা যেটা জানবো, এবার নতুন করে জানবো, তার আগে একটা জিনিস বলে নেওয়া ভালো। আমরা তো জানি টু কমা থ্রি, এই পয়েন্টটাকে যদি আমাকে কোথাও সাবস্টিটিউট করতে হয় এই এক্স ওয়াই প্লেনে, কীভাবে করি আমরা? আমরা বলি এটা এক্স এর ফার্স্টে ভ্যালুটা এক্স এর ভ্যালু, যেটাকে বলি আমরা অ্যাক্সিস, আর পরে ভ্যালুটাকে বলা হয় অর্ডিনেট, দ্যাট ইজ ওয়াই দিয়ে লেখা, তাই তো? সবাই জানি আমরা। তা প্রথমে আমি টু, তার মানে আমি এই দিকে টু ডিজিট যেতে হবে, কেন? এখানে পিছনে আমি দুটোই প্লাস বোঝা যাচ্ছে, প্লাস এক্স অ্যাক্সিসের দিকে, টু ইউনিট রাইট সাইডে যাচ্ছে, তার মানে এখানে যেতে হবে, আর থ্রি ইউনিট উপরের দিকে যেতে হবে, তার মানে থ্রি ইউনিট এখানে যেতে হবে, তাই তো? তার মানে হচ্ছে টু কমা থ্রি পয়েন্টটা হচ্ছে এখানে, দ্যাট ইজ হিয়ার। এইভাবেই আমরা পয়েন্টগুলো পাই, ঠিক? এটা ইজি আমরা জানবো। এবার আমাদের যা শিখবো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কীভাবে বাড়বে, তার জন্য ফর্মুলা রয়েছে। আর ফর্মুলাটা কীভাবে আসে আমি সেটাতে এখন যাচ্ছি না, ফর্মুলাটা কীভাবে আসে অলরেডি বইয়ে পেয়ে যাবে, এক্সাম্পলও অনেক পাবে, আমি কীভাবে করতে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। তার আগে ফর্মুলাটা বলি, আমি দুটো পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান অ্যান্ড এক্স টু ওয়াই টু নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই দুটো পয়েন্টের মধ্যে আমি ডিস্টেন্স বার করবো, কীভাবে বার করবো দেখে নিই। ফর্মুলাটা বলছে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যদি আমি ডি দিয়ে ডিনোট করে নিই,
তাহলে কি হবে ফর্মুলাটা, তাতে ডিস্টেন্সের রুট ওভার দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, মানে দুটোরই আমি অ্যাপসিসাকে সাবট্রাক্ট করব, আমি চাইলে ফার্স্টের থেকে সেকেন্ডের থেকে করতে পারি বা সেকেন্ডটার থেকে ফার্স্টটা করতে পারি, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। বারবার বলছি এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, বইয়ে থাকতে পারে হয়তো এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স টু মাইনাস এক্স ওয়ান হতে পারে, কিন্তু যেহেতু এখানে আমরা স্কোয়ার নিয়ে নিচ্ছি সেরকম কোনো প্রবলেম হবে না। এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার প্লাস দুটো অর্ডিনেটেড ডিফারেন্স তার স্কোয়ার, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার। আমরা কী চেষ্টা করবো, যদি এক্স ওয়ান মাইনাস এক্স টু এখানে ধরে রাখি তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু করার চেষ্টা করবো, এরকম ব্যাপার নেই যে না করলে ভুল হবে, কিন্তু যেটাই করবো আমরা স্কোয়ার আসলে এক রেজাল্ট দিবে আমরা। তার মানে ফর্মুলাটা বলে দিচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। এই ফর্মুলাতে আমি জাস্ট যদি পুট করে দিই আমার যে কোনো অঙ্কের ক্ষেত্রে, আমাকে যদি ফাইন্ড করতে পারে ডিস্টেন্স কি পয়েন্ট দুটোর মধ্যে, তাহলে কিন্তু এই ফর্মুলাতে আসলে ডান ডান। তো একটা এক্সাম্পল দিয়ে করে দেখি কীরকম হবে জিনিসটা, আমি দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, একটু মাইনাস দিয়ে পয়েন্টগুলো নিই যাতে আমাদের প্রবলেম কীরকম হবে ফেস করবো কীরকম সেটা বোঝা যাবে, প্লাস দিয়ে করলে অনেকটা ইজি হয়ে যায় তাই না। মাইনাস ওয়ান কম মাইনাস ফোর, আর আরেকটা পয়েন্ট নিয়ে নিচ্ছি থ্রি কম মাইনাস টু, তাহলে এর মধ্যে এদের মধ্যে ডিস্টেন্স কীরকম হবে কীভাবে লিখবো আমরা, d ইকুয়াল টু রুট ওভার যা ফর্মুলা বলছে সেই হিসেবে আমার এটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটাকে এক্স টু, এটাকে ওয়াই টু ধরতে পারে কোনো অসুবিধা নেই, আমি চাইলে এক্স ওয়ান এক্স টু এটাকে ধরতে, এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে ধরে, এক্স টু ওয়াই টু এটাকে ধরতে কোনো ব্যাপার না, যেটা ইচ্ছে ধরা যাবে। সবচেয়ে মজার কথা কি, ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট কেউ বলতে পারবে না এই ম্যাথটা শুধু এইভাবেই হবে, একটাভাবে হবে, আমি যেভাবে করাচ্ছি বা আমার স্যার যেভাবে করাচ্ছে বা কোনো টিচার বলতে পারবে না আমি যেভাবে করছি এর বাইরের কোনো ব্যাপার, এটা কখনোই সম্ভব, একটা ম্যাথ অনেকভাবে করা যেতে পারে, সেটাই বলছে মেথড ঠিক হওয়াটা সবচেয়ে বড় ব্যাপার। এখন যদি আমি ডিস্টেন্স বের করতে চাই তাহলে কী হচ্ছে, এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান কী আমাদের মাইনাস ওয়ান, তাহলে আমি মাইনাস ওয়ান প্রুভ করে দিলাম, ফর্মুলা কী হচ্ছে মাইনাস মাইনাস বসাচ্ছে, এক্স টু কত, এক্স টু হচ্ছে থ্রি করলাম সেটা তার স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ফোর, মাইনাস ফোর বসিয়ে দিলাম, ওয়াই টু কত, ওয়াই ফর্মুলার মাইনাস দিয়ে দিচ্ছি, ওয়াই টু হচ্ছে মাইনাস টু। তাহলে তোমরা বলো তো এখানে আমি এখন যদি মাইনাস টু পুট করি এখানে তাহলে কী হচ্ছে, ব্র্যাকেটটা যদি তুলে দিই মাইনাস আর মাইনাস এখানে ব্র্যাকেট সাইনটা চেঞ্জ হয়ে যাবে দুটোর মধ্যে, তারপরে মাইনাসটা উঠে গিয়ে কী হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তাই তো, প্লাস হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই আর প্রবলেম নেই, আরেকবার বুঝিয়ে দিচ্ছি ফর্মুলাটা কী বলছে, মাইনাস ফোর মাইনাস ওয়াই টু যখন লিখবো তাই ওয়াই ওয়ান তো আমার মাইনাস ফোর লিখে দিলাম, ফর্মুলার মাইনাস দিয়ে দিলাম, ওয়াই টু কত মাইনাস টু, তার মানে আমার এখানে মাইনাস টু। আবার নেক্সট স্টেপে আমার যখন ব্র্যাকেটটা আমি তুলে দিচ্ছি এই মাইনাসের জন্য আমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে নিশ্চয়ই, এই মাইনাসটা আর মাইনাস থাকবে না, তখন একবার আমি লিখতে পারি প্লাস হয়ে যাচ্ছে, ধরা গেল কীভাবে হচ্ছে, তাহলে এটা চলে আসলো, তাহলে আমি এটা নিচেরটা মুছে দিচ্ছি, আশা করি এটা দরকার নেই এখনো। এখন তাহলে কী আসছে, রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস থ্রি করলে কত চলে আসবে, মাইনাস ফোর তার স্কোয়ার প্লাস মাইনাস ফোর প্লাস টু করলে কত চলে আসবে, মাইনাস টু তার স্কোয়ার থ্রি ইকুয়াল টু, তাহলে কী হচ্ছে মাইনাস ফোরের স্কোয়ার, তো স্কোয়ার যেটা হচ্ছে মাইনাস টু উঠে যাচ্ছে অলরেডি, মাইনাস ফোর স্কোয়ার হয়ে যাচ্ছে সিক্সটিন আর মাইনাস টু এর স্কোয়ার হয়ে যাচ্ছে ফোর রাইট, তাহলে সিক্সটিন প্লাস ফোর মিলে হয়ে যাচ্ছে রুট টোয়েন্টি ঠিক, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমরা এভাবে বার করতে পারবো কোঅর্ডিনেট জিওমেট্রি। আমি তোমাদের জন্য একটা তাহলে দিয়ে দিচ্ছি যেটা তোমরা বাড়িতে করবে অবশ্যই, আর আশা করি কোনো অসুবিধা হবে না, আর অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাও আমি চেষ্টা করবো সেটা করে দেখানোর।
দুটো পয়েন্ট দিয়ে দিচ্ছি, মাইনাস সেভেন জিরো মাইনাস, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করে দেখো, দেখবো আমি কাদের কাদের ঠিক হচ্ছে। ঠিক আছে, আজকে এর থেকে বেশি আমি কিছু বলছি না, একটা টপিক ওয়াইজের জন্য নেক্সট দিন নতুন আর একটা টপিক এই চ্যাপ্টারে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো, সেটা শেখার চেষ্টা করবো, সেটা কি সেকশন ফর্মুলা। ডিস্টেন্স ফর্মুলাটা অনেকে তাও আয়ত্ত করে নেয়, কিন্তু সেকশন ফর্মুলাটার ক্ষেত্রে কিন্তু অনেকে প্রবলেম ফেস করে। আমি দেখেছি আমি যতজন পড়াচ্ছি বা আমি যতজন কাছে ফেস করছি, চেনা জানা যাদের বেরোচ্ছে, সবার ক্ষেত্রে কিন্তু সেকশন ফর্মুলাটা নিয়ে খুব কৌতূহল থাকে, আর সেকশন ফর্মুলাটার ক্ষেত্রে প্রবলেম ফেস করে। কিচ্ছু এরকম ব্যাপার নেই, খুব সহজ জিনিস, খুব সহজভাবে বুঝিয়ে দেবো, আর তোমরা শুধু আমার চ্যানেলটা ফলো করো। থ্যাংক ইউ।